আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ নাবিয়্যানা মুহাম্মাদিন ওয়া মান দা'আ বিদা'ওয়াতিহি ওয়া ইসতানা বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াওমিদ্দিন আম্মা বা'দ। فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত মারকাজুদ দাওয়া কর্তৃক অনুষ্ঠিত নিয়মিত তালিমি বৈঠকে আমরা অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছি, যে আল্লাহ পাক আমাদেরকে তালিমি বৈঠকে অংশগ্রহণ করার তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গত বৈঠকে আমরা তালিম সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জেনেছিলাম। আমাদের সঙ্গী সাথীদের মধ্যেকার যারা উপস্থিতি তাদের পার্টিসিপেট কামনা করছি। সংক্ষেপে তালিম সম্পর্কে যে কয়েকটি কথা বলা হয়েছিল দুই একটি করে আমাদের মনে আছে কি না এটা একটু জানা দরকার। কেউ আছেন কি এক একটা পয়েন্ট বলতে পারবেন? জি আলহামদুলিল্লাহ বলেন আপনি। জাজাকাল্লাহ খান, আহসান্ত। প্রথম তালিম দিলেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে, তাহলে মানুষের জন্য তালিম শুরু করেছিলেন স্বয়ং আল্লাহ নিজে। ওয়া আল্লামা আদম আল আসমা আকুল্লাহা, প্রথম তালিম কে শুরু করলেন? আল্লাহ। প্রথম শিক্ষক আল্লাহ পাক আর প্রথম ছাত্র আদম আলাইহিস সালাম। ফেরেস্তাদের উপর মর্যাদা দিলেন কিসের ভিত্তিতে? এই তালিমের ভিত্তিতে, এলেমের ভিত্তিতে। ফেরেস্তারা বলতে পারলো আর আদম আলাইহিস সালাম, ফেরেস্তারা বলতে পারলেন না, আদম আলাইহিস সালাম বলতে পারলেন। ফেরেস্তারা সিনিয়র না আদম আলাইহিস সালাম সিনিয়র? ফেরেস্তারা সিনিয়র, সিনিয়র বলতে পারলেন না, জুনিয়র বললেন। তো কাজেই জুনিয়র যদি কারো কাছে এলেম থাকে তাহলে সিনিয়র সেখান থেকে শিখতে পারে। ওখানে আরও জানা হয়েছিল যে তালিম শিক্ষার জন্য আল্লাহ পাক আদম সন্তানকে কাককে শিক্ষক রূপে পাঠিয়েছিলেন। তালিমি বৈঠকে অংশগ্রহণ করলে কিছু উপকারিতা আছে, ফায়দা আছে। সে ফায়দাগুলি কী কী বলা হয়েছিল
এক নম্বর রহমত ঢেকে ফেলে, পরিবেশ ফেরেস্তা পরিবেষ্টন করে, রহমত ঢেকে ফেলে, প্রশান্তি নাজিল হয় এবং আল্লাপাক তার ফেরেস্তাদের কাছে তালিমে বৈঠকে অংশগ্রহণকারীদের সম্পর্কে উল্লেখ করতে থাকেন এবং তাদের নাম প্রকাশ করতে থাকেন যে অমুকে অমুকে তালিমি বৈঠকে অংশগ্রহণ করেছে। তালিমি বৈঠকের গুরুত্ব অপরিসীম। গত সপ্তাহে আমরা মেয়েরাজের শিক্ষা ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছিলাম, অনেকগুলি পয়েন্ট সেখানে ছিল, তার মধ্যেকার দুইটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক নম্বর হলো পরামর্শের অপরিসীম গুরুত্ব। আখিরি জামানার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে সক্ষম হবেন না, আল্লাহর কাছে গিয়ে অনুরোধ করে কুমানো দরকার, আল্লাহর কাছে গিয়ে কাকুতি মিনতি করে কুমানো দরকার, এই পরামর্শ কে দিয়েছিলেন? মুসা আলাইহি সালাতু ওয়াসালাম। তো মুসা আলাইহিস সালাম পরামর্শ দিলেন আমাদের নবীকে যে আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। এখান থেকে পরামর্শের একটি বিষয় বেরিয়ে এলো, এই পরামর্শ স্বয়ং আল্লাহ পাক শুরু করেছেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي আলামু মা লা তাআলামুন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীর বুকে খলিফা সৃষ্টি করতে চাই, আল্লাহ করবেন, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই তিনি করতে পারেন, কাউকে জিজ্ঞাসা করারও দরকার পড়ে না, কোনো পরামর্শেরও প্রয়োজন হয় না, কারো ধারও আল্লাহ পাক ধারেন না, আল্লাহুস সামাদ, তিনি হলেন বেপরোয়া, বেনিয়াজ, স্বয়ং সম্পন্ন, কাইমুম বিজাতিহি ও মুকিমুল লিগাইরিহি, নিজে প্রতিষ্ঠিত এবং অপরকে প্রতিষ্ঠা দানকারী, হাইয়ুন বিজাতিহি ও মুহিয়ুন লিগাইরিহি, নিজে জীবিত এবং অপরকে জীবন দানকারী, তিনি হলেন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি স্বয়ং সম্পূর্ণ, কোনো দরবারে তাকে কোনো জিজ্ঞাসিত হতে হয় না, জবাবদিহি করতে হয় না, যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। তো তিনি মানুষ তৈরি করবেন, ফেরেশতাদেরকে বললেন কেন, এর হিকমতটা কি? হিকমতটা হলো এই, বান্দাকে আল্লাহ শিক্ষা দিলেন যে তুমি একা একই মাতবরি করে কোনো কাজ করো না, আমি আল্লাহ ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারি, কাউকে বলার জরুরত আমার নাই। তারপরেও আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম যে আমি মানুষ বানাতে ইচ্ছুক, পাওয়ার অ্যাবসলুটলি করাপ্ট, অ্যাবসলুটলি নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে নিরঙ্কুশভাবে কলুষিত করে, ওই জন্য পরামর্শ ভিত্তিক কাজ করলে, আশেপাশের লোকদের সাথে একটু কথা বললে কাজে বরকত হয়। আল্লাহ পাক বান্দাকে শিক্ষা দিলেন যে আমি কাজ করার আগে আমার ফেরেশতাদেরকে আমি একটু জানালাম যে আমি এটা করতে চাই। আপনি একটা ওয়াজ মাহফিল করবেন, একটা সংগঠনে যোগদান করবেন, একটা ভালো কাজে যাবেন, একটি মসজিদ বানাবেন, একটি মাদ্রাসা বানাবেন, একটা ঘর তুলবেন, একটা কাজ শুরু করতে যাচ্ছেন, তো আশেপাশে একটু বললে কি সমস্যা? জি না, সমস্যা নেই, বললে বরঞ্চ উপকার হয়, দশজনের পরামর্শে কাজটি সুন্দর ও প্রাণবন্ত হয়, আর ভুল হলে সংশোধনের সুযোগ হয়। আমাদের আহলে হাদিস আন্দোলনে অনেক ভাই
আহলে হাদিস আন্দোলন করছেন, যুব সংঘে আছেন, হঠাৎ করে এক মুফতি এসে এক ফতোয়া দিয়ে দিলেন, দেখা গেল কিছু লোক মুক্তির পিছনে স্লোগান দিতে দিতে শুরু। আরে ভাই, আপনি যে আমাদের সাথে ছিলেন, আপনি যে চলে যাবেন তা আমাদেরকে সাথে নিয়ে যাবেন না? যাওয়া মুখ মুফতির বক্তৃতা আমাকে খুব ভালো লেগেছে, আমি মুফতির দলে যোগদান করতে চাই। একাই চলে গেলেন কেন, আমাদেরকে নিয়ে যান। আমার ছোট ভাইকে তাই বলেছিলাম, আমি তখন মদিনায় ইউনিভার্সিটিতে অধ্যয়নরত, যখন এই ফেতনা চালু হলো খারিজি ফেতনা, তখন বলেছিলাম যে কত মুফতি তোমার কাছে আসবে ওই জান্নাতের সার্টিফিকেট নিয়ে, যে বোম মারলে জান্নাত পাওয়া যাবে, আর বুলেট মারলে জান্নাত পাওয়া যাবে, আর ব্যালট মারলেও জান্নাত পাওয়া যাবে, জান্নাত বিক্রি করার জন্য তোমার কাছে আসবে অনেক মুফতি। তুমি একা একা জান্নাতে যাও না ভাই, আমাকে সাথে নিয়ে যাও। জান্নাতে যদি যেতেই হয় আর মুফতির দলে যোগ দিতেই হয় তো আমাকে সাথে নিয়ে যাও, তুমি একা একা যাও না। তা আপনারা অমুক মুফতির বক্তৃতা খুব ভালো লেগেছে, অমুক চিন্তাবিদের বক্তৃতা খুব ভালো লেগেছে, আহলে হাদিস আন্দোলন বা যুব সংঘের সাথে আপনার খুব বনিবনা হচ্ছে না, তা আমাদেরকে সাথে নিয়ে যাবেন তো, একা একা চলে গেলেন কেন? পরামর্শ ভিত্তিক যারা কাজ করেন তাদের কাজের ভিতরে সবসময় বরকত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুন বললেই হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন তখন কুন বললেই হয়ে যায়, অথচ আল্লাহ পাক আসমান এবং জমিন এবং তার মাঝখানের যত বস্তু আছে সব বস্তু সৃষ্টি করলেন ছয় দিনে। আল্লাহর তো ছয় দিন লাগার কথা না, ছয় দিন লাগে নাকি আল্লাহ? কুন বললেই হয়ে যায়। তা আল্লাহ পাক ছয় দিন ধরে আসমান জমিন এবং মাঝখানের জিনিসগুলি বানালেন কেন? এখানেও আমাকে আপনাকে শিক্ষা দেওয়া হচ্ছে যে বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলেই হয়ে যায়, চোখের পলকে করতে পারি, তারপরেও আমি ধীরে 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 আসমান জমিন বানালাম। আল্লাহর জন্য ছয় দিন তো অনেক সময়, যে আল্লাহ কোন বললেই হয়ে যায়, ছয়টা দিন আল্লাহর কাছে অনেক সময়। এত সময় ধরে আল্লাহ পাক আসমান জমিন বানালেন, বান্দাকে শিক্ষা দিলেন যে তাড়াহুড়া করে জান্নাতের টিকিট কেনার চেষ্টা করো না, তাড়াহুড়া করে ইসলাম কায়েমের চেষ্টা করো না, মাটিতে শুয়ে বিল্ডিং বানিয়ে ওই বিল্ডিং খাড়া করে দিলে ওটা আর টেকে না, আগে বিল্ডিংয়ের সোয়েল টেস্ট করতে হয়, সোয়েল টেস্ট করে পাইলিং দিতে হয়, পাইলিং দেওয়ার পরে নিচ থেকে বেসমেন্ট করে তারপরে উপরে উঠে আসতে হয়, তারপরে আস্তে আস্তে গাঁথনি দিতে হয়, আস্তে আস্তে ছাদ ঢালাই করে কতদিন তার নির্ধারিত টাইম ইঞ্জিনিয়ারের পরামর্শ ভিত্তিক তারপরে সেন্টারিং খুলতে হয়, তাড়াহুড়া করে বানালে তাড়াহুড়া করেই ভেঙে যায়। যে দেশে খুব তাড়াতাড়ি ইসলাম এসেছিল তাদের ইসলাম তাড়াতাড়ি ধসেও পড়েছে, যারা তাড়াতাড়ি দাড়ি রেখেছে দাড়ি কয়েকদিন পর আবার ফেলেও দিয়েছে, চোখের পলকে পরহেজগার হয়ে আল্লাহওয়ালা হয়ে আহলে হাদিস আন্দোলনের নেতৃত্ব স্থানীয় ওলামায়ে কেরামদেরকেও তালিম দেওয়ার চেষ্টা করছেন। আপনাদেরও এখন ইসলামের কিছু শিকার আছে ওই রিক্সার ড্রাইভার আর ভ্যান আর কুলি মজুরের কাছে। বলছিলাম পরামর্শের অপরিসীম গুরুত্ব, যখনই পরামর্শ ভিত্তিক চলে তখন সমস্যা অনেক অংশে কমে যায়। পরামর্শের গুরুত্ব প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো সূরাতুস সূরা। সূরাতুস সূরা, সূরা মানে পরামর্শ সভা, অ্যাসেম্বলি, পরামর্শ সভা।
পরামর্শের গুরুত্ব আল্লাহ পাক আরো দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াশাবির হুম ফিল আমর, অমুসলিমদের কাছেও যদি পরামর্শ করার প্রয়োজন হয় দুনিয়াবি কোনো বিষয়ে, তাহলে সেখান থেকেও তাদের সাথে পরামর্শ তোমরা করতে পারো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা খনন করেছিলেন খন্দকের যুদ্ধে, এই পরীক্ষা খননের পরামর্শ দিয়েছিলেন সালমানুল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার বাবলাগাস্তলায় জনৈকা স্ত্রী আমাদের মা উম্মুহাতুল মুমিনিনের জনৈকা মহিয়সী মা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিয়েছিলেন সেদিন হুদাইবিয়ার মাঠে। হাদিসে এসেছে হুদাইবিয়ার মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আটকা পড়ে গেলেন, সোহাইল বিন আমরের সাথে হুদাইবিয়ার চুক্তি হলো এই বছরে মক্কায় ঢুকা যাবে না, আগামী বছর মক্কায় ঢুকার অনুমতি দেওয়া হলো। হুদাইবিয়া থেকে মক্কার দূরত্ব প্রায় 12 কিলোমিটার, 12 কিলোমিটার দূর, আনুমানিক 12 কিলোমিটার দূরে মক্কার ঘর, আর হুদাইবিয়ার বাবলাগাছতলায় সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটকা পড়ে গেলেন। সোহাইল বিন আমর কাফেরের সর্দার মক্কার লিডার, তার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলো এই বছর মক্কায় যাওয়ার অনুমতি দেওয়া হবে না, আগামী বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 কিলোমিটার দূরত্ব থেকেই ফিরে চলে আসবে। এখানে আর একটা কথা না বলে যে পারছি না, বলতেই হবে কথাটা। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আপনার আমার ট্যাক্সের টাকায় চলে, সেই ইসলামিক ফাউন্ডেশন থেকে বই লেখা হয়েছে নবী আউলিয়াদের কিচ্ছাসন। নবী আউলিয়াদের কিচ্ছাসন বইটার ভিতরে এক পর্যায়ে গিয়ে মাঝখানে একটি শিরোনাম পাওয়া গেল, তা হলো এগিয়ে এলো কাবা ঘর। কাবা ঘর এগিয়ে এলো, রাবেয়া বসরিয়া, বসরার তাপসী রাবেয়া যখন মক্কায় হজ করার জন্য বা উমরা করার জন্য যেতে আগ্রহ পোষণ করলেন, তো আল্লাহ পাক কাবা ঘরকে বললেন, কাবা তুই তাড়াতাড়ি বসরায় চলে যা। তখন রাবেয়া বসরির সম্মানার্থে কাবা ঘর এগিয়ে এলো। তাই ইসলামিক ফাউন্ডেশনে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই দাগাবাজি বই, আকিদা বিরোধী বই লিপিবদ্ধ করে ছাপানো হচ্ছে, বিতরণ করা হচ্ছে জাতির আকিদা ধ্বংস করার জন্য। কার আকিদাকে ধ্বংস করবে ওটা ঠেকানোর ক্ষমতা আমাদের নেই। আমরা জাস্ট জাতিকে একটু সজাগ করতে পারি, সতর্ক করতে পারি। অনেকদিন আগের কথা, আহলাদিস যুব সংঘ কেবল তখন চালু হয়েছে, শুরু হয়েছে, হাঁটি হাঁটি পা পা এগিয়ে যাচ্ছে, সম্ভবত 81 বা 82 সালের কথা। তখনই মহতারাম আমিরে জামাত সাপ্তাহিক আরাফাতে একটা লিখনী দিয়েছিলেন, লিখনীর শিরোনাম ছিল ইসলামিক ফাউন্ডেশনের বই। ইসলামিক ফাউন্ডেশনে এই যে বাজে কথা দিয়ে বই ছাপানো হচ্ছে, নাম তার ইসলামিক ফাউন্ডেশন কিন্তু বইটা হলো আকিদা বিরোধী। পাবনার খাজা আব্দুস সাত্তারের বিরুদ্ধে তখন ওখানে একটি সমাবেশ হয়েছিল পাবনা শহরের উপকণ্ঠে শালগাড়িয়া গোরস্তান ময়দান। মহতারাম আমিরে জামাত সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধান আলোচক ছিলেন মাওলানা আবু তাহের বর্ধমানী রাহেমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া। সেই সম্মেলনের আয়োজন যারা করেছিলেন
সেই সংঘের নাম ছিল অগ্নিবীণা সংঘ। তো এই অগ্নিবীণা সংঘ, অগ্নিবীণা আগুনের বাঁশি, এই নাম নিয়ে তদানীন্তন কালে এক শ্রেণীর লোকেরা অনেক কটু মন্তব্য করেছিলেন। তখনই মহতারাম আমিরি জামাত বলেছিলেন, নাম তো ইসলামিক ফাউন্ডেশন কিন্তু সেখানে তো কুফুরি কালাম আছে, আর এখানে নাম হলো অগ্নিবীণা, কিন্তু তাদের দ্বারা তাওহীদের প্রচারের কাজ হচ্ছে। তাই তো মুরব্বীরা বলেছেন যে নামের চোটে গগন ফাটে, হাঁড়ি পাতিল তার কুত্তায় চাটে। তো নাম সর্বস্ব হলে তো আর হবে না, নাম হলো কানা ছেলের নাম হলো পদ্মলোচন। মাসিক আল মদিনা নামক একটি পত্রিকা আছে, সেই পত্রিকার ভিতরে মদিনার সালাতের বিবরণ পাওয়া যায় না, মদিনার জাকাতের বিবরণ পাওয়া যায় না, মদিনার ফেতরার বিবরণ পাওয়া যায় না, মদিনার আমলের বিবরণ পাওয়া যায় না, পাওয়া যায় হলো কুফা আর বসরার আমল, আর নাম তার মাসিক আল মদিনা, মানে কানা ছেলের নাম পদ্মলোচন, কানা ছেলের নাম পদ্মলোচন, নাম মদিনা। মদিনার ভক্তদেরকে ধোঁকা দেওয়ার জন্য নিশ্চয় এটা করা হয়েছে, ইসলামের ভক্তদেরকে ধোঁকা দেওয়ার জন্য এগুলি করা হয়েছে। হাদিস ফাউন্ডেশনের প্রয়োজনীয়তা কেন দেখা দিল? হাদিস ফাউন্ডেশনের প্রয়োজনীয়তা তো সেদিনই দেখা দিল যেদিনই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওই জাহেলিয়াতি বই ছাপানো হলো। আমার একটা দোষ আছে, সেটা হলো এই যে সাবজেক্ট থেকে আবার আরেক দিকে চলে যাওয়ার অভ্যাস। জরুরি কথাগুলি খুব বলা দরকার। যেদিনে বাংলাদেশের 3 কোটি আহলে হাদিস বলে আমরা মোটামুটি আইডিয়া করে থাকি যে 3 কোটি আহলে হাদিস বাংলাদেশে আছে, প্রতিদিন 2 জন, 5 জন, 10 জন, 20 জন, 100 জন লোক এই তাওহিদি কাফেলায় যোগদান করছে তামাম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, এতে কোনো সন্দেহ নেই। এত গালাগালি করছে আমাদেরকে ইন্টারনেটে, তবু একটা লোক আমাদের থেকে খসাই নিতে পারতেছে না মানুষ, বরঞ্চ তাদের ওখান থেকে দলে দলে পালে পালে খসে খসে আসছে এই তাওহিদের কাফেলায়। 3 কোটি আহলে হাদিস লাগবে না, 1 লক্ষ আহলে হাদিস যদি আমরা সমবেত সংঘবদ্ধ হয়ে ঢাকার উপকণ্ঠে একটি সমাবেশ করতে পারি, তাহলে ইসলামিক ফাউন্ডেশনে যে বাজেট হয় সেই বাজেটের 10% যদি আমি আহলে হাদিস হয়ে থাকি বা 20% আহলে হাদিস হয়ে থাকি, তাহলে আমাকে ওই বাজেট থেকে আমার পাওনা অংশটা দিয়ে দাও। হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক বই ছাপানো হবে, হাদিস ফাউন্ডেশনের বই পুস্তক সিলেবাস ভুক্ত করতে হবে জাতীয় শিক্ষাক্রম কারিকুলাম, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যসূচিতে আমাদের হাদিস ফাউন্ডেশনে বই থাকতে হবে বা দিতে হবে, এটা অনুরোধ জানানোর সুযোগ তখনই হবে যখন আমরা সংঘবদ্ধ হতে পারব। ইসলামিক ফাউন্ডেশনের বইয়ে লেখা হলো যে রাবেয়া বস্ত্রীর জন্য কাবা ঘর এগিয়ে গেল, হুদাইবিয়ার মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি করে ফিরে আসতেছেন, কাবাঘর 12 কিলোমিটার দূরে, কাবাঘর তখন এগিয়ে আসতে পারল না, মক্কা থেকে বসরায় চলে গেল কাবাঘর রাবেয়া বস্তির সম্মানার্থে। রাবেয়া বস্তির অতখিনি সম্মান আমাদের নবীর ছিল না, তো ওই জন্য কাবাঘর এই 12 কিলোমিটার দূর পর্যন্ত আসতে পারল। শুধু তাই নয়, রাবেয়া বস্তির জন্য কাবাঘর তো বসরায় চলে গেল, কাবা ঘরে যারা তোয়াফ করার জন্য আসলেন তাদের দুর্গতির সীমা আর রইল না, কাবা ঘরে তোয়াফ করতেছে কাবা নাই, চলে গেছে কোথায়। তখন সেই সমস্ত মানুষের অবস্থাটা কি ছিল বন্ধুগণ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হলো এখানেই কুরবানি জবাই করে ফিরে যেতে হবে মক্কায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মদিনায় ফিরে আসবেন, মদিনায় ফিরে আসবেন, হুদাইবিয়ার মাঠে কুরবানি জবাই করতে হবে, মিনার প্রান্তে কুরবানি জবাই করার নিয়ম,
কিন্তু আজকে মিনার প্রান্তে যাওয়া হচ্ছে না, কারণ সোহাইল বিন আমরের সাথে চুক্তি হচ্ছে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা তোমাদের প্রত্যেকের কুরবানি এখানেই জবাই করে ফেলো। সাহাবায়ে কেরাম কেউ কুরবানি জবাই করলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা কেউ রক্ষা করলেন। বিমর্ষ বদনে চিন্তিত হয়ে কিং কর্তব্য বিমূর হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুতে ঢুকতেছিলেন। উম্মাহাতুল মুমিনিনের জনৈকা মহিয়সী মা জননী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনার চেহারা এত মলিন কেন? বলে, আমার সাহাবিদেরকে আমি যা অর্ডার করি সাথে সাথেই ফলো করেন, আর আজকে তাদেরকে কুরবানি জবাই করতে বললাম, কেউ জবাই করে না। তারা বলে কুরবানি হবে মিনায়, উদয়বিয়ার বাবলাগাছতলায় কুরবানি কি করে হবে? মা জননী আল্লাহ নবীকে পরামর্শ দিয়ে বললেন, এত কথা তোমাকে বলতে হবে না, তুমি গিয়ে নিজের কুরবানিটা নিজে আগে জবাই করে ফেলো, তোমার দেখা দেখি সব সাহাবি শুরু করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তাবুর ভিতর থেকে হাসি হাসতে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে নিজের পশু নিজে আগে জবাই করলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরামগণ তখন প্রত্যেকের পশু নিজে নিজে বা কাউকে ডেকে ডেকে জবাই করার কাজে তারা লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের পরামর্শ নিতেন কোনো ক্ষেত্রে, এবং উম্মাহাতুল মুমিনিনদের পরামর্শ ভিত্তিকও কোনো সময় কোনো কাজ করতেন। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে সাহাবায়ে কেরামদের পরামর্শ নিয়ে তিনি আগানোর চেষ্টা করতেন। আহলে হাদিস আন্দোলনে রয়েছে মজলিসে সূরা, একক রুচিতে একক বক্তব্যে একক কোনো ব্যক্তির ইমেজে আহলে হাদিস আন্দোলন চলে না। আহলে হাদিস আন্দোলন হলো সূরা ভিত্তিক সংগঠন, এখানে মজলিসে সূরা এবং মজলিসে আমেলা তাদের রীতিমতো মাসিক বাকায়দা বৈঠক, এবং বৈঠকের ভিত্তিতেই এই আন্দোলন চলে। মাসিকাত তাহরিকে যে প্রশ্ন উত্তর দেওয়া হয় সেই প্রশ্ন উত্তরও হাদিস ফাউন্ডেশন কর্তৃক ফতোয়া বোর্ড থেকে নির্ধারিত বৈঠকের পরে তারপরে সেই ফতোয়া ছাপানো হয়। একক কোনো ব্যক্তির রুচিমতো এখানে আন্দোলনের সুযোগ নেই। তারপরে অনেক সময় উনিশকুড়ি হয়ে যায়, একটা আগে এমনটা বুঝেছিলাম পরে অমুকটা বুঝেছি, একটু কম বেশ হয়ে গেলেই মাসিকার তাহারিকে সংশোধনী দেওয়া হয়। দুনিয়ায় এমন কোনো পত্রিকা ম্যাগাজিন খুব কম আছে যারা নিজেরা অকপটে বলে যে আমাদের এত নম্বরটা ভুল ছিল, বা আমাদের এটা ওটার পরিবর্তে এটা হবে, বা এতদিন আমরা এই ফতোয়ার উপরে ছিলাম, এখন যখন হাদিস প্রমাণিত হলো যে হাদিস দুর্বল, অতএব এই আমলের আর সুযোগ থাকলো না। এটাই হলো অন্যান্য আন্দোলনের সাথে আহলে হাদিস আন্দোলনের মৌলিক পার্থক্য। মানুষের ভুল থাকতেই পারে, ভুল হতেই পারে, কিন্তু ভুল সংশোধনের যোগ্যতা যার আছে, ভুল সংশোধন করার মতো শক্তি যার ভিতরে আছে, সে হলো খাঁটি ইমানদার। ওই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাতায়িন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তানের কম বেশ কিছু ভুল আছে, কিন্তু উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল থেকে তওবা ইস্তেগফার করে ফিরে আসে। আমরা আল্লাহর ফজল ও কর্মে অনেক আমল এরকম করতাম যে আমলগুলি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি, দেখে আমরা কি করেছি সেটা পরিবর্তন করে দিয়েছি। ওলামায়ে মুজতাহিদিনদের ওই একই অবস্থা ছিল। এক একজন ইমামদের জীবনীতে পাওয়া যায় তারা শুরু জীবনে এক ফতোয়া দিয়েছেন, পরবর্তীতে যখন হাদিস কুরআন তাদের সামনে ক্লিয়ার এসে গেছে দলিল, তখন তারা সেই ফতোয়া থেকে ফিরে এসে প্রত্যাবর্তন করে রুজু করে তওবা ইস্তেগফার করে জাতিকে আবার জানিয়ে দিয়েছেন যে আমরা এতদিন এটা করেছিলাম, এটা ঠিক নয়, এটা ছেড়ে দিয়েছি। আল্লাহর ফজল ও করমে এই পরামর্শ ভিত্তিক কাজ করলে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাজ করলে এই উপকারিতা পাওয়া যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালামের পরামর্শ পেয়ে আল্লাহর দরবারে ফিরে গিয়ে বললেন, হে আল্লাহ,
আমার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আপনি কমিয়ে দিন, কমানোর ব্যবস্থা করুন। হাদিস থেকে কয়েকটি জিনিস জানা গেল। এক নম্বর জিনিস জানা গেল, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের তুলনায় আমাদের নবীর মর্যাদা অনেক বেশি। বেশি মর্যাদাবান নবীকে কম মর্যাদাবান নবী পরামর্শ দিলেন তার সিনিয়রিটির ভিত্তিতে, অভিজ্ঞতার আলোকে। মর্যাদাবান নবী অধিকতর তুলনামূলকভাবে কম মর্যাদা সম্পন্ন নবীর পরামর্শ গ্রহণ করলেন অকপটে। পরামর্শদাতার নাম উল্লেখ না করেই আল্লাহ পাকের বারগাহে গিয়ে বললেন, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত পারবেন, আপনি কমানোর ব্যবস্থা করুন। সেখানেও কথা আল্লাহ নবী বললেন না, মুসা আলাইহিস সালাম বলেছেন আমার উম্মত নাকি 50 ওয়াক্ত পারবেন, আপনি কমানোর ব্যবস্থা করুন। 9 বার যাওয়ার পরে যখন আল্লাহ পাক কমাতে কমাতে 50 কে 50 বানালেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তখনও বললেন আপনি আবার যান আল্লাহর কাছে, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর যাব না, আর যাওয়ার কোনো সুযোগ আমার হাতে নেই। আমার লজ্জা হয়, শরম হয়, এতবার কমাতে কমাতে 50 রে 5 করেছে, আবার কেমন করে যাই। হাদিসের এই অংশ থেকে বোঝা গেল সব পরামর্শ মানা জরুরি নয়। আপনি পরামর্শ অকপটে দিয়ে যাবেন, যেটা গ্রহণযোগ্য হয় সেটা গ্রহণ করব, আর যেটা গ্রহণযোগ্য নয় সেটা আমি বর্জনও করতে পারি, এখতিয়ার আমার আছে। পরামর্শ দুনিয়াতে 2 রকমের হয়, একটা হলো ভালো পরামর্শ আর একটা হলো খারাপ পরামর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দূনিকুম ওয়াত্তাখিযু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দূনিকুম, হে ইমানদার বান্দা বান্দীগণ, তোমাদের সঙ্গী সাথী তোমরা নিয়োগ করো না তোমাদের ইমানদার ব্যতিরিকে। ইমানদার ব্যতিরিকে কোনো বেঈমান লোক, কোনো দুষ্কৃতিকারী লোককে একান্ত বন্ধুরূপে গ্রহণ করো না। আন্নাসু আলা দীনে খালিলিহি, মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসৎ সঙ্গী এবং সৎ সঙ্গীর দৃষ্টান্ত হল লোহার কামার এবং আতর বিক্রেতার মতো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাসাদিকিন, হে ইমানদার বান্দা বান্দীগণ, সত্যবাদীদের সাথে চলো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে চলবেন, ইনশাআল্লাহ ভালো পথে থাকবেন, ইনশাআল্লাহ সব সময় ভালো পরামর্শ পাবেন। খারাপ কোনো কর্মসূচি, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মসূচি ইনশাআল্লাহ আশা করা যাবে না এখান থেকে। মেরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। শ্রেষ্ঠ নবী আর শ্রেষ্ঠ ফেরেশতা, নবীদের সর্দার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে ফেরেশতাদের সর্দার হলেন সফর সঙ্গী আর নবীদের সর্দার হলেন মুসাফির। মেরাজের রাত্রিতে মেরাজের সফরে আল্লাহ নবী যাচ্ছেন, সফর সঙ্গী হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনার সফর সঙ্গীও ভালো হওয়া দরকার, আপনার পথের সাথীও ভালো হওয়া দরকার। আপনি যার সাথে উঠা বসা করবেন, কারবার করবেন, সেই লোকটাকেও দেখে আপনাকে চলতে হবে। ভালো মানুষ ভালো পরামর্শ দিবে আর দুষ্ট মানুষ দুষ্ট পরামর্শ দিবে, আপনি প্রভাবিত হবেন। ওই জন্য আরব বিশ্বের সমস্ত মসজিদে জুমার খুতবার সময় একটি দোয়া করা হয়, ইয়া আইয়ুহাল
দোয়া করা হয়, দোয়ার মধ্যে বলা হয় ওয়ারজুকুহুম আল্লাহুম্মা আসলিহ আইম্মাতানা ওয়া উলাতা উমুরিনা আল্লাহুম্মা আরজুকুহুম বিতানাতান সালিহাতান ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমাদের নেতৃবৃন্দকে তুমি সংশোধন করো। এরপরে বলছেন, হে আল্লাহ, আমাদের নেতৃবৃন্দকে সৎসঙ্গী জোগাড় করে দাও। সৎসঙ্গী যদি থাকে তাহলে ভালো পরামর্শ দিবে, আর খারাপ সঙ্গী যদি থাকে তাহলে খারাপ পরামর্শ দিবে। মানুষের বিবেক সবসময় ভালোর দিকে ধাবিত হয়, খারাপ মানুষ তাকে খারাপ পরামর্শ দিয়ে খারাপের দিকে নিয়ে যায়, ভালো মানুষ তাকে ভালো পরামর্শ দিয়ে ভালোর দিকে নিয়ে যায়, ভালো মানুষ তাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে, খারাপ মানুষ তাকে ভালো কাজ থেকে ফিরিয়ে রাখে। এই জন্য অসৎ সঙ্গীকে পরিহার করা উচিত, এবং যারা খারাপ পরামর্শ দেয় তাদেরকে বয়কট করা উচিত। নিজামুল মুলক তুসি, মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ গজনবী তুসি শাহনামা বই লিখিয়েছিলেন কবি ফেরদাউসিকে দিয়ে। কবি ফেরদাউসিকে দিয়ে 1000 শ্লোক লিখে নিয়েছিলেন, শর্ত দিয়েছিল 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। 60,000 শ্লোক লিখিয়ে নিয়েছিলেন, 60,000 স্বর্ণ মুদ্রা দেওয়ার, প্রতি শ্লোকের বিনিময়ে একটি করে স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। কবি ফেরদাউসি তুসি তিনি নিয়ত করেছিলেন এই 60,000 স্বর্ণ মুদ্রা দিয়ে ইরাকের ফুরাত নদী থেকে একটা ক্যানেল কেটে নিয়ে আরাফার ময়দান পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, যাতে এই ফুরাত নদীর পানিতে আরাফার ময়দানের হাজিরা উপকৃত হতে পারে। কিন্তু সুলতান মাহমুদ গজনবী তুসি, সুলতান মাহমুদ গজনবীকে তারই মন্দির মন্ত্রী ছিল হুসাইনময় মন্দির, সেই হুসাইনময় মন্দির কুপরামর্শ দিয়ে বলে, হুজুর মানুষের এত টাকার দরকার নাকি, ওকে এই স্বর্ণ মুদ্রা না দিয়ে 60,000 রৌপ্য মুদ্রা দিয়ে দাও। 60,000 রৌপ্য মুদ্রা নিয়ে ফেরদাউসি তুসিকে দেওয়া হলো। ফেরদাউসি তুসি ওটা প্রত্যাখ্যান করে চলে গেলেন। পরবর্তীতে সুলতান মাহমুদ গজনবী তার ভুল বুঝতে পেরে 60,000 স্বর্ণ মুদ্রা দিয়ে লোক পাঠিয়েছিলেন। তখন কবি ফেরদাউসিকে দাফন করা হচ্ছিল, তার মৃত্যুর দাফন কাজ সমাপ্ত হয়ে গেছে, তখন তাকে দেওয়া হয়েছিল, কিন্তু তাকে আর পাইনি। খারাপ পরামর্শদাতা আপনাকে খারাপ পথে নিবেই নিবে। সুদী ব্যাংকের ম্যানেজারের সাথে একজন ভালো মানুষ উঠা বসা করে, সকাল বিকাল এসে চা খায়। সুদী ব্যাংকের ম্যানেজার বলেন, আমি এত লোকের লোন পাস করে দেই, আপনার দোকানে মাল নেই, আপনি আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে মাল তোলেন, মাল তুলে ব্যবসা করেন। ওই আল্লাহর বান্দা বলছে, সুদ যে আমি খাই না, সুদ খাবেন কেন, সুদ হবে কেন, আমি টাকা দেবো আপনি ব্যবসা করবেন, আপনারও কিছু লাভ হবে আমারও কিছু লাভ হবে, এটা আমার সুদ হবে কেন, আপনি তো ব্যবসা করে লাভ করে টাকা দিচ্ছেন, লাভের অংশ দিচ্ছেন, তো সুদ হবে কেন। একদিন দুই দিন পাঁচ দিন বুঝাতে বুঝাতে লোকটাকে সুদখোর বানিয়ে ছাড়লো। সুদী ব্যাংকের ম্যানেজারের সাথে উঠা বসা করতে করতে এই লোক একদিন সুদখোরে পরিণত হয়ে গেল। সুদ খেতে 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 একদিন তার জীবনে সব শেষ হয়ে গেল। মাঝে মাঝেই বলেছি, আবারও বলি, ছাগলে বাচ্চা দেয় 6 মাস পরে একবার, গরুতে বাচ্চা দেয় বছরে একবার, আর উঁটে বাচ্চা দেয় 5 বছরে একবার, আর সুদের টাকা বাচ্চা দেয় বছরে 12 বার। সুদের টাকা বছরে 12 বার সাও তোলায়, বাচ্চা তোলায়, বছরে 12 বার সুদের টাকা সাও তোলায়, বাচ্চা তোলায়। সুদের টাকা দিয়ে গরু কিনে ওই লোক লাভ করতে পারবে না। যদি বছরে 32 বার বাচ্চা তোলানোর কোনো প্রাণী পাওয়া যায় তাহলে ওই প্রাণী পাললে হয়তো লাভ হতেও পারে। সুদের টাকা 12 বার বাচ্চা দেয়,
বলতেছিলাম যে খারাপ পরামর্শ কোথা থেকে এলো? খারাপ পরামর্শ সুদি ব্যাংকের ম্যানেজারের সাথে উঠা বসা করতে করতে হলো। আমি বলি নাই যে আপনি সুদি ব্যাংকের ম্যানেজারের সাথে চলবেন না, সুদি ব্যাংকের ম্যানেজারের সাথেও আপনি চলবেন, আপনিই বরঞ্চ তাকে সুদ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। যদি এ শক্তি থাকে তাহলে সেখানে যাবেন, শক্তি না থাকলে সেখানে যেতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ঘুরে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কাছের লোকজন তারা পরামর্শ দিলেন, মিরাজের এই আশ্চর্যজনক ঘটনা মানুষের কাছে প্রকাশ করতে হবে না, মানুষের কাছে প্রকাশ করলে মানুষ এটাকে খারাপ চোখে দেখবে এবং এটাকে নিয়ে অনেক কথা সৃষ্টি হয়ে যাবে, এটা মানবে না, এটা বলতে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ মানবে বা না মানবে সেটা আমার দেখার বিষয় নয়, হকের কথা প্রচার করার দায়িত্ব আমার। অনেক মানুষ আপনাকে পরামর্শ দিবে, আরে নিজের ইবাদত নিজে করবেন, নিজের সালাত সিয়াম নিজে পালন করবেন, মানুষের সাথে এত কেচাল করার দরকারটা কি, এত মানুষকে বলে লাভ কি, বললেই সমস্যা হয়, ফেতনা হবে, ফেতনা এড়িয়ে চলুন, বলার দরকার নেই। যদি কেউ এরকম করেন তাহলে সে লোক হলো সেলফিশ, সেলফিশ আত্মকেন্দ্রিক লোক, তাকে আরবিতে বলা আনানি। এই আনানিয়ত নিজের মধ্যে থাকলে, নিজের মধ্যে আত্মকেন্দ্রিকতা থাকলে তার দ্বারা সমাজে কোনো কাজ হয়নি। যারা অকপটে সত্যকে প্রচার করেছেন তাদের দ্বারা দিনের খেদমত হয়েছে এবং এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। কাজেই সব পরামর্শ সব ক্ষেত্রে গ্রহণ করাও ঠিক নয়, সব পরামর্শ সব ক্ষেত্রে গ্রহণ করাও ঠিক নয়। আসুন আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন গড়ার চেষ্টা করি, আর যারা কোরআন সুন্নাহ বোঝেন তাদের সাথে পরামর্শ করে, তাদের সাথে কথা বলে তারপরে আমরা আমাদের কর্মসূচি নির্ধারণ করি। শেষ আরেকটি কথা বলেই শেষ করে দিতে চাই। মহতারাম আমিরি জামাতের সাথে একদিন পরামর্শ করলাম, আমার ছেলেটাকে অমুক জায়গায় ভর্তি করতে চাই। মহতারাম আমিরি জামাত বললেন, এত ছোট বাচ্চা ছেলেকে ভর্তি করা ঠিক হবে না। মহতারাম আমিরি জামাতের সাথে একদিন পরামর্শ করলাম, আমার স্ত্রীকে অমুক দলের দাওয়াতি কাফেলার সাথে পাঠাতে চাই, সে ওখান থেকে কাজ শিখে এসে আমাদের এখানে কাজ করবে। মহতারাম আমিরি জামাত বললেন, ওই দলের ভেজাল ট্যাবলেট খেয়ে যদি সে মাতাল হয়ে যায় একদিন স্বামী ছাড়তে রাজি হবে কিন্তু দল ছাড়তে রাজি হবে না। কালামুল হাকিমে লা ইখলুয়ান হিকমাতিন, জ্ঞানীগুণীর কথা কোনো সময় জ্ঞান শূন্য হয় না। ওই জন্য প্রতি পদক্ষেপে চলার পথে যারা হক্কানি আলেম, যারা দীন ইসলাম ভালো বোঝেন তাদের পরামর্শ নিয়ে আপনি আমি এগিয়ে চলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত সুধী মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা পরামর্শের গুরুত্বের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আসলে আহলাদিস আন্দোলন বাংলাদেশের মধ্যমণি মহতারাম আমির জামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, তিনি যে দীন ইসলামের উপরে দিন রাত গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং তার লেখনী থেকে তা যথাযথভাবে প্রমাণিত, তারপরেও বিশ্বব্যাপী তার আন্দোলন চলছে কিন্তু সেই আন্দোলনের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন মুক্ত নয়, পরিচ্ছন্ন নয়। তিনি আহলাদিস আন্দোলনের পঞ্জিরি কবি ফারুক আহমদ তাই বলেছিলেন, রাত পোহাবার কত দেরি পঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠেনি জেগে,
তুমি মাছ তুলি আমি তার টানে বলি অসীম কুয়াশা তাকে শূন্যতা ঘেরি রাত পহাবার কত দেরি পাঞ্জেরি বিঘল রাতের শান্ত সফর শেষে কন্দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একে ঘনশিয়া ঘেন্দে গানের বাম তোলে মরশিয়া ব্যথিত জেলের তুফান শান্ত খব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেরি রাত পহাবার কত দেরি রাত পহাবার কত দেরি রাত পহাবার কত দেরি কত দেরি পাঞ্জিরি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন দারারিস আন্দোলন পবিত্র কোরআন এবং শহীদ সুন্নাহর এই ধান্দা নিয়ে এগিয়ে চলছে বিশ্বব্যাপী। আমাদের উচিত হবে সবকে নিয়ে এই ধান্দার ছায়া পেলে যোগদান করা, সমবেত হওয়া, দেহকালীন স্বার্থে এবং পরকালীন মুক্তির স্বার্থে, জান্নাতের স্বার্থে। আমি আজকের সম্মানিত আলোচকের জন্য প্রার্থনা করছি, আপনারা সবাই প্রার্থনা করুন তার এই সুন্দর আলোচনার জন্য মহানবুল আলমিন তাকে যাদায় খায়ের দান করুন, সর্বন আমিন। এবং সেই সাথে আপনারা তার উপস্থিত হয়ে তালিবি বৈঠকে সকল মন্ডিত করার জন্য এবং নিজের জীবনে দীন ইসলামের জ্ঞান আহরণের জন্য উপস্থিত হয়েছেন আমাদের সকলের আমল নামে মহানবুল আলমিন নেকিবদ্ধ করুন, সর্বন আমিন। এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব, যদি কারণ আলোচ্য বিষয় এবং অন্যান্য কোনো বিষয়ে প্রশ্ন থাকে, হৃদয়ের ভিতরে প্রশ্ন জেগে যায়, অকপটে আপনারা প্রশ্ন করতে পারবেন, সেই সুযোগটা আপনাদের এখন থাকল। জানার বিষয় আর কি, দীর্ঘ জীবন কাটিয়েছি খানাপি জগতে, আসছি তাহলে হাদিসের ভিতরে অনেক মাসলা মাসালি পার্থক্য হয়ে গেছে। আমার জানার বিষয়টা হচ্ছে যে জামাতের সাথে শেষ বৈঠকে অংশ, শেষ বৈঠকে সামিল হতে পেরেছি, শুধুমাত্র শেষ বৈঠক, বাকি নামাজ সুরা ফাতিহা দিয়ে পড়বো না কেন সবে। ধন্যবাদ মাননীয় আমাদের হাফেজ সাহেবকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখার জন্য। প্রশ্নটা হলো যে শেষ বৈঠকে অংশগ্রহণ করলাম, সুরা ফাতিহা দিয়ে পড়বো না ওর সাথে আর একটা সুরা মিলাতে হবে, তো এই মাসলাটা পরিষ্কার থাকা দরকার। সেটা হলো সর্ব অবস্থায় ফাতিহা পড়াটা হলো জরুরি, ফাতিহা পড়লেই সালাত যথেষ্ট, কোনো সমস্যা নেই, তাড়াহুড়া আছে শুধু সুরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেল, তাহলে ফাতিহা পড়লে সালাত হয়ে যায়, বাকি থাকে ফাতিহার সাথে অন্য সুরা মিলানো। ফাতিহার সাথে অন্য সুরা মিলানোর ক্ষেত্রে যখন আপনি ইমামের পিছনে থাকবেন তখন মিলাতে হবে না, আর যখন একা একই পড়বেন তখন প্রথম দুই রাকাতে মিলাবেন, বাকি দুই রাখাতে মিলানোর জরুরত নেই। ও জাজাকুমুল্লাহ খায়রান ও বারাকাল্লাহ। জি কি
জাযাকুমুল্লাহ খায়রান ও বারাকাল্লাহ ফিকুম, ধন্যবাদ আপনাকে। যারা বলেন যে অমুক ইমাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন, তারা কিন্তু বলে থাকেন যে আল্লাহ নিরাকার। তা আল্লাহ যদি নিরাকার হয় তা আল্লাহকে আবার দেখলেন কী করে? হ্যাঁ, নিরাকারকে দেখলেন কী করে? একই বক্তা খানিক্ষণ আগে বক্তৃতা করলেন যে আল্লাহ নিরাকার, আবার খানিক্ষণ পরে বলছেন অমুক ইমাম আল্লাহকে 99 বার দেখেছেন। তখন একজন শ্রোতা উঠে বলছেন যে হুজুর, আপনার আগের বক্তৃতা ঠিক না পরেরটা ঠিক? আগে বললেন যে আল্লাহ নিরাকার, পরে বলছেন আল্লাহ 99 আর আল্লাহকে দেখেছেন। তো একজন শ্রোতা বলছে দুইটাই বেঠিক। তো যাই হোক, এগুলি বানাওয়াট কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহকে সরাসরি দেখেন নাই মেরাজের রাত্রিতে। বুখারীর হাদিসে আসছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন মেরাজের রাত্রিতে, সে সত্যবাদী নয়, সে মিথ্যুক। আয়েশা সিদ্দিকা, সিদ্দিকের বেটি সিদ্দিকা, সিদ্দিকের কন্যা সিদ্দিকা, চরম সত্যবাদীর কন্যা, সত্যবাদিনী, চরম সত্যবাদিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সে মিথ্যুক। তাহলে মা আয়েশা সিদ্দিকার ফতোয়া অনুযায়ী ওই বক্তা মিথ্যুক। অতএব মানুষকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য কোরআন হাদিস পড়তে হবে। বুখারির ওই হাদিস যার পড়া আছে, সে ব্যক্তি কোশ্চিনকালেও ওই সাহেব বাজার কেন, আরও বড় বাজারের যদি ইমামও হয় তবু সেই ইমামের কথায় তখন আর বিভ্রান্ত হতে পারবে না। কিন্তু বুখারির এই হাদিসটা যার জানা নেই সে ব্যক্তি তো বিভ্রান্ত হবেই। কাজেই বিভ্রান্ত হওয়ার জন্য সমস্যাটা হলো এলেম না থাকা। অতএব এলেম হাসিলের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা উচিত। জাযাকুমুল্লাহ খায়রান। জি, হাদিস জানে মানে না বিষয়টা এমনও হতে পারে, তবে কম। বিষয়টা এমনও হতে পারে তবে কম। আমরা যারা আহলে হাদিস আকীদায় পোষণ করি, আমাদের চেয়ে অনেক 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 বেশি পরহেজগার আলেমও আছেন মাঝহাবি এবং বেদাতিদের ঘরে। জীবন বিলিয়ে দিচ্ছে যে লোকটা না হয় অমুক লোক, না হয় অনেক ক্ষমতার রাজনৈতিক দল গঠন করছে ক্ষমতার লোভের আশায়। কিন্তু তুরাগ নদীর মাঠে, তুরাগ নদীর পারে যেই লোক 10 তলা বিল্ডিংয়ের মালিক ঢাকা শহরের, আর সে যে তুরাগ নদীর পারে যে খ্যারের উপরে বসে রাত কাটায় দিচ্ছে, ওর তো ওখানে তো ইলেকশনও নাই, ওখানে কোনো এমপি মিনিস্টার হওয়ারও কোনো সুযোগ নেই, ও লোক যায় বসে আছে কেন ওখানে? ও লোক পরকালের নাজাতের আশাই বসে আছে। যে লোক নিজের জীবনের রক্ত, তাজা রক্ত ঢেলে দিল বোমার সামনে গিয়ে, সে লোকটা বসলো কেন? সে লোকটা নিশ্চয়ই ভুল বুঝে গেছে। তো কাজেই সবাই ভুল বুঝে যায় না, দু একজন হয়তো হতে পারে, তবে ভুল বুঝার লোকের সংখ্যাই বেশি। আমরা মনে করব যে তারা ভুলের মধ্যেই আছে, তাদেরকে সংশোধনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত কতটুকু জায়গা, এই সমস্ত গায়েবী বিষয়। রাসূলুল্লাহ সাল্লাম সর্বোচ্চ কোণ পর্যন্ত গেছিলেন, এগুলো হলো গায়েবী বিষয়। গায়েবী বিষয় সম্পর্কে আমাদের আলোচনায় আসবে না। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম কথাই হলো মুত্তাকিন, তারাই যাদের প্রথম বৈশিষ্ট্য হলো গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। কাজে আমাদেরকে বিশ্বাস স্থাপন করে থাকতে হবে। ওটা আমাদের জ্ঞানের বাইরের কথা, ওটা আমরা মাপ পরিমাপ করে মানুষের পক্ষে এটা সম্ভব নয়। তবে এখানে বিজ্ঞানের একটা কথা এক মিনিট বলে নেই। বৈজ্ঞানিকদের বক্তব্য হলো যে প্রথম আসমানের নিচে একটি তারকা আছে, তার নাম হলো কুয়েজার তারকা। এই কুয়েজার তারকার আলো পৃথিবীতে আসতে 70,000 আলোক বর্ষ সময় লেগেছিল, এটা বিজ্ঞানীদের হিসাব। কুয়েজার তারকার আলো পৃথিবীতে আসতে 70,000 আলোক বর্ষ সময় লেগেছিল। আলোক বর্ষ কাকে বলা হয়? যারা জানেন যারা জানেন, যারা জানেন না শুনে রাখেন।
আলোর গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল, 186,000 মাইল দৌড়ায় আলো এক সেকেন্ডে। এক সেকেন্ডে যদি 186,000 মাইল যায়, তাহলে এক মিনিটে কত মাইল? 60 দিয়ে গুণন হবে। এক মিনিটে যদি এত হয়, তাহলে এক ঘন্টায় কত হবে? 60 দিয়ে গুণন হবে। এক ঘন্টায় যদি এত হয়, তাহলে এক দিনে কত হবে? 24 দিয়ে গুণন হবে। এটার যার রেজাল্ট হবে, এটারে 360 দিয়ে গুণন করলে এক, হ্যাঁ, 365 দিন যোগ করলে এক বস, এক আলোকবর্ষ হবে। এই আলোকবর্ষে 70,000 আলোকবর্ষ লাগলো কুয়েজার তারকার আলো পৃথিবীতে আসতে, বিজ্ঞানীদের হিসাব। তা কাজেই মানুষের মাথায় কুলাবে না, ব্রেনে কুলাবে না। আল্লাহ পাক আমাদেরকে এখানে কেজন আগে দাঁড়াইছিস, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এইটা নিয়ে যে দুই ধনুক অথবা দুই ধনুকের চেয়ে কম দূরত্বে, দুই ধনুকের নিকটবর্তী জায়গায় অবস্থান করছিলেন। এখানে ফাইনাল অনেক বক্তব্য পেশ করার পরে মুফাসসিরিনে কেরামগণ বলছেন, এটা হলো জিবরিল আলাইহিসসালাম এবং আল্লাহর নবীর মাঝখানের দূরত্ব। এটা আল্লাহ এবং নবীর দূরত্ব নয়, আল্লাহ এবং নবীর দূরত্বের এই ব্যবধান নয়, এটা জিবরিল আলাইহিসসালাম এবং আল্লাহর নবীর দূরত্ব। জিবরিল আলাইহিসসালাম ওই দিন 600 পাখা মেলায় দিয়েছিলেন, পুরো আসমান জিবরিল আলাইহিসসালামের পাখায় ঢেকে গেল। আসল মূর্তি মানে আসল চেহারা সেদিন ধারণ করেছিলেন জিবরিল আলাইহিসসালাম, সেই আসল সুরত অবস্থায় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছের এত দূরত্বে ছিলেন। আজানটা হয়ে যাক, এক মিনিট আজানটা হয়ে যাক, আমরা সবাই আজানের জবাব দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ক্যামেরা অন করা, ক্যামেরা কি অন? হ্যাঁ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দুইটি প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, সব প্রশ্নের উত্তরই আপনি পাবেন সালাতুর রসুলের মধ্যে। সালাতুর রসুল বইটা আপনি নিয়েছেন কিনা জানি না, যদি না থাকলে সংগ্রহ করে নেবেন, এর ভিতরে বিস্তারিত
মাসলা মাসাইল সব বলা আছে। তারপরেও যেহেতু সংক্ষেপে জানতে চেয়েছেন, বেতের নামাজ পড়ার নিয়ম আল্লামা শওকানি তার নাইলুল আওতারে নয় রকম উল্লেখ করেছে। তো যাই হোক, আপনি এক রাকাতও পড়তে পারেন, তিন রাকাতও পড়তে পারেন। তো এক রাকাত পড়েন আর তিন রাকাত পড়েন, কোনোতে রুকু থেকে উঠে হাত তুলে আপনি দোয়ায় কোনো পড়তে পারেন, মাঝে মাঝে ছাড়তেও পারেন। রাসূলুল্লাহ সাল্লাম করেছেন এভাবে। তিন রাকাত পড়লে মাঝখানে বৈঠক চলবে না, যেভাবে আমাদের দেশে প্রচলিত বলা হয়, এবং উল্টা তাকবীর দেওয়া যাবে না। দ্বিতীয় প্রশ্ন ছিল ফজরের জামাত আপনার ছুটে যায়, ফজরের জামাত আপনি পড়ার চেষ্টা করবেন, তারপরেও যদি বাইচান্স ছুটে যায়, যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনার টাইম, কোনো বিলম্ব চলবে না। এমনকি বেলা উঠার সময়ও যদি আপনি ঘুম থেকে ওঠেন, বেলা উঠার সময়ই পড়বেন। সহি মুসলিমে হাদিস আসছে, মান আদ্রাকা রাকাতাম মিনাল ফজরে কাবলা আন তাতলুয়া শামস ফাকাদ আদ্রাকাল ফজর, যে ব্যক্তি ফজরের এক রাকাত পেল সূর্য উঠার আগে, তাহলে সে ব্যক্তি ফজর পেয়ে গেল। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। অনুরূপভাবে বেলা ডুবার সময় যদি কারো সালাতের কথা ভুলে যায়, হঠাৎ করে স্মরণ হয় যে আমি তো আসর পড়ি নাই, এ সময় বেলা ডুবে ডুবে ভাব, তড়িৎ গতিতে উঁচু করে এক রাকাত পড়তে পড়তে যদি বেলা ডুবে যায়, বাকি তিন রাকাত বেলা ডুবার পরেও যদি পড়ে, তাহলে তার আসর হয়ে যাবে, যেহেতু সে ভুলে গেছিল। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, মান নামা আনিস সালাতে ওয়া নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারা ইস্তায়কাজ, যে ব্যক্তি ঘুমিয়ে থাকলো অথবা সালাত ভুলে গেল, যখন স্মরণ হবে অথবা জাগবে তখনই তড়িৎ গতিতে পড়ে নেবে, কাজেই জোহর পর্যন্ত বিলম্ব করা যাবে না। তাদের পারিবারিক বিধর্মীদের পারিবারিক অনুষ্ঠানে, ব্যক্তিগত অনুষ্ঠানে যোগদান করা যায়, ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করা যাবে না। পারিবারিক অনুষ্ঠান এবং ব্যক্তিগত অনুষ্ঠানে যোগদান করার জন্য দুইটা শর্ত খেয়াল রাখতে হবে, যে তার ভিতরে মুসলমানদের কোনো স্বার্থ আছে কি না, মুসলমানদের বা ইসলামের কোনো স্বার্থ থাকলে যেতে হবে, আর যদি নিজের স্বার্থ হারানোর সম্ভাবনা থাকে সেখানে যাওয়া যাবে না। যদি মুসলমানদের স্বার্থ থাকে সেখানে যেতে হবে। দ্বিতীয় শর্ত হলো তাদের জবাইকৃত বা তাদের রান্না করা কোনো বস্তু খাওয়া যাবে না, শুকনা জিনিস যেমন সানাসুর মুড়ি দোকান থেকে বিস্কুট এনে দিল, এই জাতীয় খাবার এগুলি আপনি খাবেন, অন্যান্য রান্না করা খাবার বয়কট করবেন। জি অবশ্যই। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত থেমে গেলেন, সিদরাতুল মুনতাহার পরে রাসূল সাল্লাম চলে গেলেন উপরে, আল্লাহ নিয়ে যাওয়া, আল্লাহর পক্ষতে নিয়ে যাওয়া হলো, এবং আল্লাহর আরশে মুআল্লায়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত রাসূল সাল্লাম পৌঁছলেন। তারপরে 70,000 পর্দার আড়ালে কথা বলেন না, ওই তো ওইটাই তো, ওই তাফসিরের মধ্যে আল্লাহর নিকটবর্তী এতটা হয়েছিলেন যে দুই ধনুক, এরকম কেউ কেউ মন্তব্য করেছেন। তবে চূড়ান্ত এবং ফাইনাল হলো যে জিবরিল আলাইহিস সালাম এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরত্বের মধ্যে এই দুই ধনুক অথবা কাছাকাছি। জি শেষ করে দেওয়া হোক নাকি? একটা বাগান কেনা আর একটা ফল কেনা, আম বেচলো না বাগান বেচলো? যদি বাগান বেচা হয় না, বাগান তো আর বেচে নেই সে, আর কেনেও নেই, বাগানটা ভাড়া নেওয়া হতে পারে একজনের জমিন, যেমন আমি লিজ নিয়ে ভাড়া নিয়ে এক বছরে এত টাকা ভাড়া, এর ফসল যা হবে আমার, বছরে এক বছর খেয়ে শোধ, এটার নাম হলো ভাড়া নেওয়া। একজনের দোকান আমি ভাড়া নিলাম,
একজনে গাড়ি ভাড়া নিলাম এত টাকা ভাড়া দিব, লাভ লস আমার, এই ভাড়া তো বৈধ। তো সে যদি আমের বাগান ভাড়া নেয়, জমিন ভাড়া নেওয়ার মতো, এক বছরে নেক আর দুই বছরে নেক, বাগান ভাড়া নিল, বাগানের পরিচর্যার দায়িত্ব তার, বাগানের ফল ফসল যা হবে তার, বাগানের এমন কি খড়ি বাগান থেকে যে বের হবে ওটাও তার, মানে বাগান সে ভাড়া নিয়েছে এবং বাগানের পরিচর্যার দায়িত্ব তার, এইভাবে যদি হয় সেটা এক মাসলা। আর যদি আমের বিক্রি হয় তাহলে সেটা আর এক মাসলা, আম বিক্রি যদি হয় তাহলে সেটা বৈধ হবে। যে ওরা যিনি করেন উনি আমার চেয়ে ভালো জানেন, ওই জন্য শাহুল্লাহ মহাদ্দেশ দেহলবীর আহমদ ফাস্তাফতে কালবাক, তোমার মনকে জিজ্ঞেস করো এটা হালাল না হারাম, মনকে জিজ্ঞেস করলে ক্লিয়ার হয়ে যায়। যারা এটা করেন ওনার ভালো বুঝতে, হ্যাঁ জামাত শুরু হয়ে যাবে, এটাই শেষ প্রশ্ন, উনি যে দাঁড়িয়ে গেছে শেষ দি বলেন। সূরা ফাতিহা তাড়াতাড়ি গতিতে পড়বেন, যদি খুব বেশি বাকি থাকে তাহলে ওইভাবে রুকুতে চলে যাবেন, আর যদি অল্প থাকে তাহলে সমাপ্ত করে রুকুতে যাবেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।